তোমাদের সৃজনশীল প্রশ্ন রসায়ন প্রথম পত্রের পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন এ অধ্যায়ের আলোচনা চলতেছে। এখানে ব্ল্যাকবোর্ডে একটা সহজ আমি সৃজনশীল লিখে রেখেছি, এই সৃজনশীলটা বুঝলে অনেক এর মধ্যে অনেক কথাবার্তা আছে, এগুলো যদি তোমরা নিজেরাই কন্ট্রোল করতে পারো তাহলে খুব উপকার হবে সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে। তো এখানে প্রথম উদ্দীপকটাতে প্রথমে আছে মৌল, অর্থাৎ এলিমেন্ট, সেগুলো কি কি, এক্স ওয়াই এবং জেড, এগুলো হলো এলিমেন্ট। এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে এক্সের 13, ওয়াইয়ের 20 বা 20, জিঙ্কের হলো 30 বা 30। এখন এই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এ দুটো সৃজনশীলের উপর নির্ভরশীল, তোমরা জানো। তো প্রয়োগ বা গ নাম্বারটা আছে এক্স 3 আয়ন, অর্থাৎ এক্স যখন 3 পজিটিভ হবে ওই আয়নের পরীক্ষাটা বা শনাক্তকরণ পরীক্ষাটা কিভাবে করা যাবে। তো আমাদের প্রথমে দেখতে হবে এক্স মৌলটা কি, এটাকে উদ্ধার করতে হবে। তো যেহেতু এক্স মৌল এ এক্স মৌলে পার সংখ্যা আছে 13, সুতরাং মৌলটি হইল অ্যালুমিনিয়াম, কারণ অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। এর আয়ন এক্স 3+ হলে এটা হবে অ্যালুমিনিয়াম 3+, এর শনাক্তকরণ পরীক্ষা। এর পরীক্ষাটা কিভাবে করা যাবে, অ্যালুমিনিয়াম 3 আয়নের পরীক্ষা মেলাভাবে করা যাবে, অনেকগুলো পদ্ধতি আছে, শুধু একটা পদ্ধতি না। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে পরীক্ষাগুলো ল্যাবরেটরিতে করানো হয় সে পরীক্ষাটা হচ্ছে যে কোনো অ্যালুমিনিয়ামের লবণে, সেটা হতে পারে অ্যালুমিনিয়াম সালফেট, হতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হতে পারে অ্যালুমিনিয়াম নাইট্রেট ইত্যাদি, অর্থাৎ অ্যালুমিনিয়াম আয়ন সমৃদ্ধ যে কোনো লবণে যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তাহলে এই দুই তরলের সংযোগের ফলে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সাদা জেলির মতো অধক্ষেপ পাওয়া যাবে, এবং এদিকে তখন এখানকার সোডিয়ামটা চলে যাবে, যেহেতু এখানে 3, এখানে 3 দেওয়া লাগতেছে, তাহলে সোডিয়াম 3+, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা জেলির ন্যায় সাদা অধক্ষেপ পাওয়া যাবে। তাহলে বোঝা যাবে যে এটা অ্যালুমিনিয়াম আয়ন। আরও এটাকে সুনিশ্চিত করার জন্য, বোঝা গেল অ্যালুমিনিয়াম আয়ন, এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য এই অধক্ষেপগুলাতে যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটু বেশি পরিমাণ দেওয়া হয়, অতিরিক্ত যোগ করা হয়, তাহলে এই যে অধক্ষেপ ছিল এই অধক্ষেপগুলো দ্রবীভূত হয়ে যাবে, হয়ে এটা হয়ে যাবে অ্যালুমিনেট প্লাস এদিকে ওয়াটার, অর্থাৎ সোডিয়াম অ্যালুমিনেটে হয়ে এটা দ্রবীভূত হবে, এটা নাম হলো সোডিয়াম অ্যালুমিনেট। তাহলে এখানে আমরা হাইড্রোজেন এখানে যদি 3 আর 4, এখানে যদি 2 দিই তাহলে মিলে যাচ্ছে, এটা হলো সোডিয়াম অ্যালুমিনেটের একটা দ্রবণ পাওয়া যাবে। এখন এই দ্রবণের মধ্যে যদি আবার অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে ঝাঁকানো হয় বা উত্তপ্ত করা হয় তাহলে আবার এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর অধক্ষেপ প্লাস এদিকে অ্যামোনিয়া প্লাস
সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার ইত্যাদি উৎপন্ন হবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধ্যপে ফিরে পাওয়া যাবে, অধ্যক্ষে ফিরে পাওয়া যাবে। কথাটা এরকম, যে কোনো অ্যালুমিনিয়াম লবণের লবণে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তাহলে যে অধক্ষেপটা পাওয়া যাবে সেটা হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। ওই অধক্ষেপের মধ্যে যদি বেশি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করানো হয় তাহলে সোডিয়াম অ্যালুমিনেট হিসাবে ওই অধক্ষেপগুলো দ্রবীভূত হয়ে স্বচ্ছ হয়ে যাবে। আবার ওখানে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া হয় তাহলে দেখা যাবে ওই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপগুলো আবার ফিরে আসবে। যদি এই নাটকটা ঘটে, এই ঘটনাটা যদি ঘটে তাহলে বুঝতে হবে অ্যালুমিনিয়াম সুনিশ্চিত, তাহলে অ্যালুমিনিয়াম আয়ন সুনিশ্চিত। এই নাটকটা ঘটলে অ্যালুমিনিয়াম আয়ন সুনিশ্চিত, ইহাই হলো অ্যালুমিনিয়াম আয়নের পরীক্ষা। এই গেল গ নাম্বার প্রশ্নটা। যদি তোমরা শুধু বিক্রিয়াগুলো লিখে দাও, এই বিক্রিয়াগুলো লিখে দিলেই মাঝে মাঝে দু চারটি কথা ঢুকালেই, যদি কথা ঢুকাতেও নাও পারো এভাবে এই বিক্রিয়াটা লিখে দিলে দুই নাম্বার অবশ্যই তোমাদের দিতে হবে, তিন নাম্বার দিতে হবে। এবার চলে আসে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতায় বলতেছে ওয়াই ও জেড এর ক্লোরাইড এর বৈশিষ্ট্যগুলো কি। তাহলে ওয়াইটা হচ্ছে, ওয়াই হলো পারমাণবিক সংখ্যা 20, তাহলে মৌলটি হবে, মৌলটি ক্যালসিয়াম, আর জেড এর পারমাণবিক সংখ্যা 30, তাহলে মৌলটি হবে জিঙ্ক। তাহলে এদের ক্লোরাইড যথাক্রমে ক্যালসিয়াম ক্লোরাইড ও জিঙ্ক ক্লোরাইড। তাহলে এটা লেখা সহজ ব্যাপার, ওয়াইয়ের পারমাণবিক সংখ্যা 20, মৌলটি হলো ক্যালসিয়াম, জেডের পারমাণবিক সংখ্যা 30, মৌলটি হলো জিঙ্ক। এদের ক্লোরাইড যথাক্রমে ক্যালসিয়াম ক্লোরাইড ও জিঙ্ক ক্লোরাইড, এদের বৈশিষ্ট্যগুলো কি। তা আমরা দেখি এই অ্যানায়ন, অ্যানায়ন ক্যাটায়ন দ্বারা আকর্ষিত হবে, অর্থাৎ অ্যানায়নের আকারটাকে ডিফিউজ করে দিবে, বিচ্যুত করবে, এই বিচ্যুতি করবে। এটা হলো পলারণ, অর্থাৎ অ্যানায়নের আকারকে ক্যাটায়ন দ্বারা বিচ্যুতি ঘটলে এটাকে বলা হয় পলারণ বা পোলারিটি। তো যদি এই ক্যাটায়নের আকার ছোট হয়, এটা যত ছোট হবে এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, অর্থাৎ ফাজানের সূত্রের মতে, ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের আকার যত ছোট হবে অ্যানায়নকে তত পরিমাণ ওটাকে ডিফিউজ বা বিচ্যুতি করতে পারবে, এটা ফাজানের সূত্র। ফাজান হইল এই পলারণ বিষয়ের উপর দিয়ে কতগুলো নীতি আবিষ্কার করেছে, এই নীতিগুলোকে বলা হবে ফাজানের নীতি। তো প্রথম নীতিটা হলো এই ক্যাটায়ন যত ছোট হবে অ্যানায়নকে তত বেশি বিচ্যুত করতে পারবে, যত বেশি বিচ্যুত হবে তত অ্যানায়নের বৈশিষ্ট্য থেকে, এই আয়নিক বৈশিষ্ট্য থেকে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। তাহলে ক্যালসিয়াম এর পরে জিঙ্কের অবস্থান, আমরা পর্যায় সারণীতে যদি যাই, এ হলো 20, এ হলো 30, তাহলে এ ডানে অবস্থিত, এ ডানে আছে, তাহলে জিঙ্কের আকার জেডেনের আকার ক্ষুদ্র
অতএব জেড আয়ন ক্ষুদ্র, ক্যালসিয়ামের তুলনায় জিঙ্ক আয়নের আকারটা ছোট, তো ভাজানের কথাটা মিলে যাবে যে আকার যত ছোট হবে বিচ্যুতি তত বেশি হবে, তত আয়নিক বৈশিষ্ট্য থেকে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, অতএব জিঙ্ক ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি, এটা সমযোজী অধিক ক্যালসিয়াম ক্লোরাইডের তুলনায়। আবার ভাজান আরেকটা কথা বলছে, তার তিন নম্বর সূত্রে বলেছে যদি আয়নের মধ্যে যদি এটা যদি এই জিঙ্ক যদি জিঙ্ক অ্যানায়ন এটা যদি হয় ক্যাটায়ন হয়, এর মধ্যে যদি ডি অরবিটাল থাকে, অর্থাৎ কোনো মৌলে যদি ডি এবং এফ থাকে, তবে তাদের বিচ্যুতিও বেশি করাতে পারবে, অর্থাৎ তাদের আয়নিক বৈশিষ্ট্য থেকে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। অতএব জেড অ্যান এর মধ্যে জিঙ্ক এই মৌলের মধ্যে ডি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, অতএব ভাজানের নীতি অনুসারে জিঙ্ক ক্লোরাইড এর আয়নিক বৈশিষ্ট্যের চেয়ে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে ক্যালসিয়াম ক্লোরাইডের তুলনায়। অর্থাৎ জিঙ্ক আয়নের মধ্যে ডি অরবিটাল থাকাতে এর আয়নিক বৈশিষ্ট্য চেয়ে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে ক্যালসিয়াম ক্লোরাইডের তুলনায়, অতএব জিঙ্ক ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি ক্যালসিয়াম ক্লোরাইডের তুলনায়। এই হলো দুটি ক্লোরাইডের বৈশিষ্ট্য। তাহলে আমরা বলবো ওয়াই মৌলটি যথাক্রমে ক্যালসিয়াম এবং তার ক্লোরাইড হলো ক্যালসিয়াম ক্লোরাইড, জেড মৌলটি জিঙ্ক তার ক্লোরাইড হলো জিঙ্ক ক্লোরাইড। যেহেতু জিঙ্ক ক্যালসিয়ামের পরে অবস্থান, পর্যায়সারণীতে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে যায়, তাহলে জিঙ্ক আয়নের আকার ছোট। ভাজানের নিয়ম অনুসারে যে ক্যাটায়নের আকার যত ছোট হবে ও অ্যানায়নকে তত বেশি বিচ্যুতি করতে পারবে, তার মানে তার সমযোজী বৈশিষ্ট্য আয়নিকের তুলনায় বেশি হবে। অতএব ক্যালসিয়াম ক্লোরাইডের তুলনায় জিঙ্ক ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। এছাড়াও ভাজান বলে গেছে যে যদি কোনো মৌলের মধ্যে ডি এবং এফ অরবিটাল থাকে, তবে সেই মৌলটি অ্যানায়নকে বেশি পরিমাণ বিচ্যুতি করতে পারবে, এক্ষেত্রেও জিঙ্কের মধ্যে ডি অরবিটাল থাকাতে সে আয়নিক বৈশিষ্ট্যর তুলনায় সমযোজী বৈশিষ্ট্য তার বেশি হবে, অতএব জিঙ্ক ক্লোরাইড এর সমযোজী বৈশিষ্ট্য বেশি ক্যালসিয়াম ক্লোরাইডের তুলনায়। এবার কটা আছে অটো প্রভাবক হইল একটা উদাহরণ দিয়ে আমরা যেমন বলতে পারি ম্যাঙ্গানাস সালফেট ও ফেরিক সালফেট, ফেরাস সালফেট, এই সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে এই ম্যাঙ্গানাস হয়ে যাবে, ম্যাঙ্গানাস সালফেট, ফেরাস হয়ে যাবে ফেরিক সালফেট, এবং অপরদিকে এটা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে ওটা হবে ম্যাঙ্গানাস সালফেট, এদিকে হবে পটাশিয়াম সালফেট প্লাস ওয়াটার। অর্থাৎ এখানে আয়রন দুই থেকে তিন হবে, ম্যাঙ্গানাস সেভেন থেকে ম্যাঙ্গানাস টু হবে। এই ক্ষেত্রে
এই বিক্রিয়াটা লেখার দরকার নাই, শুধু বলতে হবে যে সমস্ত প্রভাবক বিক্রিয়ার মধ্যে নিজেরাই উৎপন্ন হয়ে প্রভাবন কাজ সম্পন্ন করে উহাদেরকে বলা হয় অটো প্রভাবক। উদাহরণস্বরূপ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ সবুজ বর্ণ বিবর্ণ হয়ে যাবে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ফেরাস সালফেট অম্লীয় অবস্থায় যোগ করা হয়। ওখানে এই ম্যাঙ্গানা সালফেট অটোপ্রভাবক হিসাবে কাজ করবে, অটোপ্রভাবক, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ প্রথমে আস্তে আস্তে বিবর্ণ হবে, কিন্তু যখন এই দ্রবণের মধ্যে ম্যাঙ্গানা সালফেট উৎপন্ন হয়ে যাবে তখন তার বর্ণ তাড়াতাড়ি বিবর্ণ হতে সাহায্য করবে। ওই জন্য ম্যাঙ্গানা সালফেট অটো প্রভাবক হিসাবে কাজ করে। তাহলে এতগুলো কথা বলার দরকার নাই, শুধু বলতে হবে যে সমস্ত প্রভাবক বিক্রিয়ার মধ্যে উৎপন্ন হয়ে নিজেরাই প্রভাবক হিসাবে কাজ করে উহাদেরকে অটো প্রভাবক বলা হয়। উদাহরণস্বরূপ পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানা সালফেট একটি অটো প্রভাবক, এ কথা বললেই যথেষ্ট। আবার তারপর আছে শিক্ষা পরীক্ষায় এসসিএল ব্যবহার করা হয় কেন। এসসিএল উদ্দায়ী, অতএব এর ক্লোরাইড লবণগুলো উদ্দায়ী, অর্থাৎ এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসীয় অবস্থাও থাকতে পারে, আবার হাইড্রোজেন ক্লোরাইড তরল অবস্থাও থাকতে পারে। তরল অবস্থায় নাম হলো হাইড্রোজেন ক্লোরাইড, আর গ্যাসীয় অবস্থার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর গ্যাসীয় অবস্থা হবে হাইড্রোজেন ক্লোরাইড, তরল অবস্থায় এর নাম হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্লোরিক, আর গ্যাসীয় অবস্থার নাম হবে হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেন ক্লোরাইড উদ্দায়ী, অত তাপ দিলে বাষ্পে রূপান্তরিত হয়ে যায়, এদের ক্লোরাইডগুলো উদ্দায়ী, অতএব শিখা পরীক্ষায় হাইড্রোজেন ক্লোরাইড উদ্দায়ী হওয়ার কারণে শিখা পরীক্ষায় হাইড্রোজেন ক্লোরাইড ব্যবহার করা হয়। এতগুলো কথা না, শুধু যদি বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড উদ্দায়ী এবং তার ক্লোরাইডগুলো উদ্দায়ী, শিখা পরীক্ষায় ক্লোরাইডগুলো উদ্দায়ী হওয়াতে হাইড্রোজেন ক্লোরাইড ব্যবহার করা হয়, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড অল্প তাপে বাষ্পে রূপান্তরিত হয়। হাইড্রোজেন ক্লোরাইডের অবস্থান দুটা, যখন তরল অবস্থায় থাকবে তখন নাম হবে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর যখন গ্যাসীয় অবস্থায় থাকবে তখন তার নাম হবে হাইড্রোজেন ক্লোরাইড। অতএব যখন তরল অবস্থায় ছিল তখন তার নাম ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তাপ দিলে বাষ্প হয়ে যাবে, মানে হাইড্রোজেন ক্লোরাইডে রূপান্তর হবে, এবং তাদের ক্লোরাইডগুলোও বাষ্পে রূপান্তরিত হবে উদ্দায়ী তার হওয়ার কারণে। অতএব শিখা পরীক্ষায় হাইড্রোজেন ক্লোরাইড ব্যবহার করা হয়, এই জন্য শিখা পরীক্ষায় হাইড্রোজেন ক্লোরাইড ব্যবহার করা হয়। আর অটো হইল যে সমস্ত প্রভাবক যোগ না করার পরেও নিজেরাই বিক্রিয়ার মধ্যে উৎপন্ন করে প্রভাবন ক্রিয়া সম্পন্ন করে উহাদেরকে বলা হয় অটো প্রভাবক। এই গেল ক এবং খ দুটি প্রশ্নের উত্তর। তোমরা যদি এগুলো ভালোভাবে শ্রবণ করো, আমার কথার মধ্যে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ভালো কথাগুলো যদি বের করে নিয়ে মনে রাখতে পারো তাহলে আমার মনে হয় এই সৃজনশীল প্রশ্নগুলো বা এই আলোচনাগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।